ফিনল্যান্ডের ভান্তা শহরের একটি স্কুলে বারো বছরের এক শিক্ষার্থীর গুলিতে সহপাঠী নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে দুইজন নিহত ও আহত শিক্ষার্থীদের বয়সও বারো স্থানীয় সময় মঙ্গলবার সকালে রাজধানী হেলসিংকির বাইরে ভিয়েটোলা স্কুলে এই ঘটনা ঘটে পুলিশ জানিয়েছে স্টার সানডের লম্বা ছুটি কাটিয়ে সবে স্কুলে ফেরে শিক্ষার্থীরা ক্লাসরুমে তিন সহপাঠীকে লক্ষ্য করে গুলি চালায় সন্দেহভাজন হামলাকারী আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয় বাকি দুজনের শারীরিক অবস্থা বিস্তারিত জানা যায়নি হামলার পর ওই শিক্ষার্থী পালিয়ে যায় পরে স্কুল ক্যাম্পাস থেকে বেশ কিছুটা দূরে একটি নদীর ধার থেকে তাকে আটক করে পুলিশ গণমাধ্যম জানাচ্ছে স্কুলটিতে আটশো শিক্ষার্থী পড়াশোনা করে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার